মহাবিশ্বের অন্যতম এক রহস্যের নাম হল পৃথিবী নামক এই গ্রহটি। এই পৃথিবীর অভ্যন্তরে নানান ধরনের উত্তপ্ত রাসায়নিক পদার্থ রয়েছে। এই সকল উত্তপ্ত রাসায়নিক পদার্থ যখন বিস্ফোরিত হয়ে পৃথিবীর ভূপৃষ্ঠে চলে আসে, তখনই আগ্নেয়গিরি সৃষ্টি হয়। পৃথিবীর অন্যতম এক রহস্য হল আগ্নেয়গিরি। বন্ধুরা, ভয়েস অফ পলাশ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ আগ্নেয়গিরি সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। আগ্নেয়গিরি, আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতর দিয়ে ভূ অভ্যন্তরের উত্তপ্ত ও গলিত পাথর, ছাই এবং গ্যাস বেরিয়ে আসতে পারে। কোনো কোনো ফাটল বা ছিদ্র পথ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করে, যার কিছুটা ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচাকৃতি ধারণ করে, তখন তাকে আগ্নেয়গিরি বলে। ভূগর্ভের অভ্যন্তরের উপাদানসমূহ গলিত অবস্থায় আছে এবং তা উত্তপ্ত। এছাড়া ভূগর্ভে নানান রাসায়নিক পদার্থ থাকে। এই সকল উত্তপ্ত পদার্থ যখন প্রচণ্ড চাপ সৃষ্টি করে, তখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ বা ছিদ্র পেলে সে প্রচণ্ড বেগে বের হয়ে এসে আগ্নুৎপাতের সৃষ্টি করে। আগ্নেয়গিরির ভিতর থেকে যখন উত্তপ্ত পদার্থ বের হতে থাকে, তখন তাকে আগ্নুৎপাত বলে। এই পদার্থ পাহাড়ের যে মুখ দিয়ে বের হয় তাকে জ্বালামুখ বলে। জীবন্ত, সুপ্ত, মৃত এই তিন ধরনের আগ্নেয়গিরি রয়েছে পৃথিবীতে। বর্তমানে পৃথিবীর প্রায় অর্ধ সহস্র সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি আছে, যে আগ্নেয়গিরি থেকে অনবরত লাভা, ছাই, গ্যাস বের হয় তাকে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলে। আর যে আগ্নেয়গিরি থেকে আগ্নুৎপাতের কোনো সম্ভাবনা নেই, তাকে মৃত আগ্নেয়গিরি বা নির্বাপিত আগ্নেয়গিরি বলে। আর যে আগ্নেয়গিরি বর্তমানে সক্রিয় বা জীবন্ত নয়, কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো সময় আগ্নুৎপাতের সম্ভাবনা রয়েছে, তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরির উৎপত্তির মূল কারণ এখনও অনিশ্চিত, তবে বিজ্ঞানীদের ধারণা ভূমিকম্পই আগ্নেয়গিরির সৃষ্টি হওয়ার মূল কারণ। আগ্নুৎপাতের সময় যে উত্তপ্ত তরল শিলা বের হয়ে থাকে তাকে লাভা বলে। পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি হল তামু মুসিফ। এটি জাপানের উপকূলীয় এলাকার কাছে সমুদ্র গর্ভে অবস্থিত। হিউস্টন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে এর আয়তন 20,000 বর্গ মাইলের মতো, আর এই আগ্নেয়গিরির বয়স প্রায়
14.5 কোটি বছর। এই ছিল আমার আজকের এই ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভয়েস অফ পলাশের সাথে থাকবেন।